মাদকদ্রব্যকে নিয়ে তাতিলে লোকে বিধায়িকাকে বি চলাই চলাই নেলে গাঁ তুরন্ত সমস্যার সমাধান পাই করিলে দাবি বন অধিকারীক বিরোধে আনিলে সাংঘাতিক অভিযোগ এ দৃশ্য ময়ূরভঞ্জ জেলা করঞ্জিয়া বনখণ্ড দুধিয়ানি রেঞ্জ অফিস সম্মুখে শতাধিক লোক রেঞ্জ অফিস ঘেরাও করে অফিস ঘেরাও করা সহ 220 নম্বর জাতীয় রাজপথে ধারণার বসিলে এই সময় আন্দোলনরত গ্রামবাসী হাবুড়ে পড়লে করঞ্জিয়া বিধায়িকা বাসতী হেমব্রম যে শতাধিক লোকে বিধায়িকা নিজের সমস্যা জনাইবা সহ বন বিভাগ আধিকারিক বিরোধে কার্যানুষ্ঠান দাবি করে উত্তপ্ত লোকে বিধায়িকা রাস্তায় গাঁকু চলাই চলাই নিয়ে গ্রামবাসী ক্ষতিপূরণ সহ তুরন্ত এর সমাধান করা দাবি করছেন অঞ্চলবাসী। ইয়ে অতি দুর্ভাগ্যের কথা, কারণ এটি মাসে হলানি হাতির উপদ্রব চালছে, কিন্তু প্রশাসন ফরেস্ট বিভাগ তাকে ঠিক ভাবে সেই ঢঙ্গে তাকে এটু বাহার করে পু না অনেক তো ধন জীবন বি নষ্ট হচ্ছে, ধন তো নষ্ট হচ্ছে, জীবন বি নষ্ট হচ্ছে। আমার কুঞ্জিয়া আপনার পাহাড় মড়ক, কাদ মড়ক, নাকুড়া আাণীপাট এই জায়গার স্যার বহু ক্ষয়ক্ষতি হয়েছে, ঘর বি ভাঙিছে, লোক মানে রাতে উজাগর তিন দিন হল সেই জায়গায় রয়েছেন, হাতি কুখ্য দেওয়া যদি ফরেস্ট ডিপার্টমেন্ট ডকা হচ্ছে, ফরেস্ট ডিপার্টমেন্ট আমি আসুছু আসুছি কোথাও কে যাইতে নেই, যদি বি গলে গাড়ি সে উলাইবে না, তাহলে যদি হাতি এভাবে উপদ্রব করবে তাহলে ইয়ার প্রতিকার কম করা যাবে, সরকার ইয়ার তুরন্ত পদক্ষেপ নিয়ে যাবে, আম এরিয়ার এ বন্যজন্তু হাতি অলগা জায়গাকে হটা যাবে। গতকাল বিলম্বিত রাতে 23টি হাতি পল স্থানীয় অঞ্চলের উপদ্রব মচাইছে, ঘর ভাঙ্গিবা সহ নষ্ট হয়েছিল ফসল, তবে এনে আন্দোলনরত গ্রামবাসী গাঁকু বিধায়িকাকে নেওয়া সহ নষ্ট হয়েছিল ফসল দেখাইছিল। স্থায়ী প্রতিকার দেখা গলে এবে মানে হাতি তো এবে মানে কন্টিনিউয়াস আমার চেষ্টা চালছি হাতি গড়া পাই, এবে বি লাগি মানে প্রয়াস জারি আছে, আউরি আমি অধিক সংখ্যার এবে মানে কর্মচারী লগাইব, আউরি যথা শীঘ্র এটু হাতি যেমিতি বিদা হবে সে আমি চেষ্টা করব। চলে মোর আজি টাটো সিসি রে মিটিং ছিলা, ମୁଁ ମିଟିଂକୁ ଆସୁଥିଲି ତ ସେଠି ଦେଖିଲି ଲୋକ ତାଙ୍କର ଗ୍ୟାଦରିଂ ହେଇଛନ୍ତି, ମୁଁ ଲୋକଙ୍କ ପାଖକୁ ଗଲି ତ କ'ଣ ହେଇଛି ପ୍ରୋବ୍ଲେମ୍, ତାଙ୍କ ସେମାନେ କହିଲେ ଆମର ସେଠି ହାତୀ ଆଜିକୁ ବହୁତ ଦିନ ହେଇଗଲାଣି ହାତୀ ଅଛନ୍ତି, ହାତୀ ଘୋଡ଼େଇବା ଆମେ ବ୍ୟବସ୍ଥା କରାହଉନି, ସେଠାରେ କ'ଣ କେମିତି ବ୍ୟବସ୍ଥା କରାଯିବ। ସ୍ଥାନୀୟ ଲୋକଙ୍କ ଏ ବିରୋଧର ସ୍ୱର ଆଜି ନୁହେଁ ଅନେକ ଦିନରୁ ରହିଛି, କାରଣ ହାତୀ ଉପଦ୍ରବକୁ ନେଇ ସମସ୍ୟାର ସମ୍ମୁଖୀନ ହେଉଛନ୍ତି ଲୋକେ, ସେଥିପାଇଁ ବନ ବିଭାଗ ନିକଟରେ ବାରମ୍ବାର ଦାବି ହେଉଥିଲେ ମଧ୍ୟ ନୀରବ ବନ ବିଭାଗ। ମୟୂରଭଞ୍ଜ କରଞ୍ଜିଆରୁ ବିନ୍ଦୁସାର ଦାସଙ୍କ ରିପୋର୍ଟ ଅର୍ଗସ ନ୍ୟୁଜ। ଏବେ ଆମେ ଆଣିଛୁ ଆପଣଙ୍କ ପାଇଁ ଅର୍ଗସ ନ୍ୟୁଜ ଆପ୍, ଗୁଗୁଲ ପ୍ଲେ ଷ୍ଟୋର କିମ୍ବା ଆପଲ ଆପ୍ ଷ୍ଟୋରକୁ ଯାଆନ୍ତୁ, ଅର୍ଗସ ନ୍ୟୁଜ ଟାଇପ୍ କରନ୍ତୁ ଆଉ ଅର୍ଗସ ଆପ୍ ଡାଉନଲୋଡ କରନ୍ତୁ, ଲାଇଭ ବୁଲେଟିନ, ନ୍ୟୁଜ ଏବଂ ଅନ୍ୟାନ୍ୟ ଶୋ ଦେଖନ୍ତୁ ଆଉ ଆମ ସଙ୍ଗେ ଯୋଡ଼ି ହୁଅନ୍ତୁ। ତେବେ ଡେରି କାହିଁକି, ଆଜି ହିଁ ଡାଉନଲୋଡ କରନ୍ତୁ ଅର୍ଗସ ନ୍ୟୁଜ ଆପ୍, ସତ୍ୟର ସନ୍ଧାନରେ ଅର୍ଗସ ସବୁବେଳେ ଲୋକଙ୍କ ସାଥିରେ।